হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, HSC হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ এই চ্যাপ্টার থেকে আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব, সেই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসতে পারে, ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো যদি তোমরা একদম ভিডিও শেষ পর্যন্ত থাকো তাহলে তোমরা এই টপিকগুলো থেকে MCQ প্লাস হচ্ছে সৃজনশীল যে কোনো ধরনের প্রশ্নে অ্যানসার করতে পারবে। তো আজকে দেখো আলোচনার বিষয়গুলো হচ্ছে স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ও আধা পরিবর্তনশীল ব্যয় নির্ণয়। তো আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এই স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং আধা পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝায় এই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। এখন আমি দেখাবো যে কিভাবে এগুলো নির্ণয় করতে হয় বা কিভাবে ছকগুলো তৈরি করতে হয়। তো চলো দেখে নেই, এখানে একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে নিম্নে তানজিল উৎপাদনকারী কোম্পানির কিছু ব্যয়ের খাত উল্লেখ করা হলো। দেখো এখানে ব্যয়ের উপাদানগুলো দেওয়া আছে এবং টাকার পরিমাণ দেওয়া আছে। আমাদের এই ব্যয়গুলো থেকে তিনটা জিনিস বের করতে হবে, ঠিক আছে? এই ব্যয়ের উপাদানগুলো থেকে আমার তিন ধরনের ব্যয় বের করতে হবে। একটা হচ্ছে স্থায়ী ব্যয়, তারপর পরিবর্তনশীল ব্যয়, এরপর হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। ওকে, প্রথমে আমি একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি যে কোন ব্যয়ের আন্ডারে কোন জিনিসগুলো আসবে। স্থায়ী ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় না, মানে উৎপাদন বা কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়গুলো পরিবর্তন হয় না, স্থির থাকে, সেই ব্যয়গুলোকে বলা হয় স্থায়ী ব্যয়, ঠিক আছে? যেমন কারখানার ভাড়া হতে পারে, তারপর কর্মচারীদের বেতন হতে পারে, এগুলো স্থির থাকে, উৎপাদনের সাথে সাথে এগুলো চেঞ্জ হয় না। ওকে, এরপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদন এবং কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়গুলো পরিবর্তনশীল সেগুলোকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন ধরো আমরা যদি কাঁচামাল বেশি ক্রয় করি তাহলে কি হবে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, ফলে পরিবর্তনশীল ব্যয়টাও বৃদ্ধি পাবে। তো কাঁচামাল হচ্ছে কি, একটা পরিবর্তনশীল ব্যয়, সেটা প্রত্যক্ষ কাঁচামাল হোক কিংবা পরোক্ষ কাঁচামাল হোক। আবার শ্রমিকদের মজুরি, শ্রমিকদের মজুরি বলতে বোঝানো হয়েছে যারা সরাসরি হচ্ছে উৎপাদনের কাজে নিয়োজিত। তো উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে, কারণ শ্রমিকদের বেশি সময় লাগবে সেই পণ্যগুলো উৎপাদন করতে, ফলে শ্রমিকদের মজুরিও কি হবে, বৃদ্ধি পাবে। তো এই জন্য পরিবর্তনশীল ব্যয় বলা হয় কাদেরকে, এই যে কাঁচামাল, তারপর হচ্ছে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য খরচগুলো হচ্ছে কি আমার পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয়গুলোর কিছু অংশ স্থায়ী থাকবে এবং কিছু অংশ থাকবে পরিবর্তনশীল। যেমন ধরো আমরা যে টেলিফোন বিল প্রদান করি, যখন আমরা টেলিফোন লাইনটা নেই তখন কি করি, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হচ্ছে আমরা দিয়ে থাকি, ওইটা কিন্তু হচ্ছে স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে আমরা যখন প্রতি মাসে মাসে টেলিফোন বিলটা প্রদান করি, আমরা যত বেশি কথা বলবো তত বেশি কি হবে, টেলিফোন বিলটা বৃদ্ধি পাবে। তো আমরা যত সার্ভিস নিচ্ছি তত বেশি কিন্তু টেলিফোন বিলটা আরো বেশি আসছে। তো এটা হচ্ছে আবার পরিবর্তনশীল। তো দেখো টেলিফোন বিল, এটার মধ্যে কিছু অংশ স্থায়ী আছে আবার কিছু অংশ হচ্ছে পরিবর্তনশীল, তাই এটাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। তো চলো এখন হচ্ছে আমরা ব্যয়ের উপাদানগুলো দেখি এবং এখান থেকে আমরা স্থায়ী, পরিবর্তনশীল আর আধা পরিবর্তনশীল এই ব্যয়গুলো আইডেন্টিফাই করি। ওকে, প্রথমেই আছে পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামালটা কি, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, কারণ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পরোক্ষ কাঁচামালটাও কি হবে, বেশি ক্রয় করতে হবে, সো আমার কাঁচামাল ব্যয়টাও বেড়ে যাবে, এটা হচ্ছে পরিবর্তনশীল। পরোক্ষ মজুরি, এটাও পরিবর্তনশীল, মেরামত ও রক্ষণাবেক্ষণ এটা পরিবর্তনশীল না, প্রত্যক্ষ কাঁচামাল এটা পরিবর্তনশীল, টেলিফোন বিল এটা কিন্তু পরিবর্তনশীল না, বিদ্যুৎ বিল পরিবর্তনশীল না, শোরুমের কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির অপচয়, দালানের অপচয় এটার কোনোটাই হচ্ছে পরিবর্তনশীল না, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ এগুলো হচ্ছে পরিবর্তনশীল, বহি পরিবহন, তারপর হচ্ছে কারখানার ভাড়া, কারখানা কর্মচারীর বেতন, কারখানা ম্যানেজারের বেতন, বিজ্ঞাপন, প্যাকিং খরচ, এটা হচ্ছে পরিবর্তনশীল। এখন অনেকে বলতে পারো আচ্ছা বিজ্ঞাপন খরচ তো হচ্ছে আমরা যতদিন বিজ্ঞাপনটা দেই ততদিনই হতে পারে বিজ্ঞাপন খরচটা বৃদ্ধি পায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কি উৎপাদনের সাথে সাথে বৃদ্ধি পায়? অবশ্যই না,
উৎপাদনের এককের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিজ্ঞাপন খরচটা বৃদ্ধি পাচ্ছে না। বিজ্ঞাপন খরচ কখন বৃদ্ধি পায়? যদি একটা প্রতিষ্ঠান বেশি সময় ধরে পণ্য দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে থাকে তখন বৃদ্ধি পায়। কিন্তু উৎপাদনের সাথে সাথে বিজ্ঞাপন খরচটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে না। তাই বিজ্ঞাপন কোনোভাবেই হচ্ছে পরিবর্তনশীল না, বরং এটা হচ্ছে কি একটা স্থায়ী ব্যয়। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই বিজ্ঞাপনকে মনে করে পরিবর্তনশীল, আসলে এটা কোনো পরিবর্তনশীল ব্যয় না, কারণ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে বিজ্ঞাপন ব্যয়টা পরিবর্তন হচ্ছে না। এরপর অফিস ভাড়া, অফিস কর্মচারীর বেতন, অফিস ম্যানেজারের বেতন, শোরুমের ভাড়া, এগুলো কোনোটি পরিবর্তনশীল না। প্যাকিং খরচ পরিবর্তনশীল, কারণ হচ্ছে আমি যত একক পণ্য উৎপাদন করব, যত বেশি উৎপাদন করব, প্যাকিং খরচটাও হচ্ছে আমার তত বেশি বৃদ্ধি পাবে, রাইট? তো এগুলো হচ্ছে পরিবর্তনশীল। তো দেখো টোটাল কয়টা ব্যয় আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তো টোটাল 60টা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা দেখি স্থায়ী ব্যয় কোনগুলো। স্থায়ী ব্যয় হচ্ছে এখানে এই যে দেখো শোরুমের কর্মচারীদের বেতন, এটা কিন্তু স্থায়ী। যন্ত্রপাতির অপচয় এটাও স্থায়ী, কারণ অপচয় কি হবে, প্রতি বছরে একটা নির্দিষ্ট হারে যন্ত্রপাতির উপর অপচয় ধার্য করতে হবে, তাই না? সেগুলো স্থায়ী, দালান কোঠার অপচয়। তারপর হচ্ছে অফিস কর্মচারীর বেতন, এটা স্থায়ী, অফিস ম্যানেজারের বেতন, শোরুমের ভাড়া, এই যে বিজ্ঞাপন খরচ এটাও স্থায়ী, কারখানার ভাড়া, এটা প্রতি মাসে আমাকে অবশ্যই প্রদান করতে হবে, আর এই ভাড়াটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, এটা হচ্ছে কারখানার ভাড়া, এটা স্থায়ী ব্যয়। আবার তুমি যদি চিন্তা করো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কারখানার ভাড়া বৃদ্ধি পাচ্ছে নাকি, তখন আমি বলবো মনে করো 10,000 একক আমি কারখানায় উৎপাদন করতে পারি, এর থেকে যদি বেশি হয় তখন আমাকে আরো কারখানার স্পেস ভাড়া নিতে হবে। তো আমি যে কারখানাটা ভাড়া নিয়েছি যেটা আমাকে 20,000 টাকা দিতে হচ্ছে, সেখানে আমি 10,000 একক পণ্য উৎপাদন করব, তার থেকে বেশি যদি হয়, 12,000 একক যদি হয়, তখন আমাকে কারখানার আরো বেশি অংশ ভাড়া নিতে হবে, ঠিক আছে? তো দেখো এই 10,000 একক উৎপাদন পর্যন্ত কিন্তু কারখানার ভাড়াটা স্থায়ী থাকছে, এরপরে গিয়ে এটা পরিবর্তন হবে। আচ্ছা, এরপর কারখানা কর্মচারীর বেতন, এটাও হচ্ছে কি স্থায়ী, কারখানা ম্যানেজারের বেতন, এটাও হচ্ছে স্থায়ী, অফিস ভাড়া, এটাও হচ্ছে স্থায়ী। সো টোটাল কয়টা স্থায়ী আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা ব্যয় হচ্ছে আমরা স্থায়ী পেলাম। সো বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে বেশি না, এই যে টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, আর হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ, এই তিনটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়, কারণ এই তিনটারই কিছু অংশ স্থায়ী এবং কিছু অংশ পরিবর্তনশীল। ওকে, তো চলো দেখে নেই, আমি এখন এগুলোর সমাধান তোমাদের দেখিয়ে দিব, যাতে করে তোমরা এগুলোর ছক কিভাবে আঁকতে হবে বা কিভাবে লেনদেন গুলোকে বা ব্যয়ের উপাদান গুলোকে লিপিবদ্ধ করতে হবে সেটা তোমরা বুঝতে পারো। তো প্রথমে আমরা তৈরি করেছি আধা পরিবর্তনশীল ব্যয়ের একটা ছক, যেখানে দুইটা কলাম থাকবে, একটা ব্যয়ের উপাদান আর হচ্ছে টাকা। তো ব্যয়ের উপাদান কলামে তোমরা লিখবে মেরামত ও রক্ষণাবেক্ষণ, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, এগুলো লিখে টোটাল কত আসে, 30,000 টাকা। তো 30,000 লিখে আমরা দুইটা জেড দিয়ে দিব, এটাকে বলা হয় ডাবল জেড। ডাবল জেড দিলে মানে হচ্ছে আমার এখানে অঙ্কটা শেষ, অথবা আমার এই যে 30,000 টাকা এটাই হচ্ছে টোটাল টাকা, ঠিক আছে, এখানেই শেষ। এরপর কি আছে, এরপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় নির্ণয়। এখানে দেখো টোটাল 60টা উপাদান আছে, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, বই পরিবহন, প্যাকিং খরচ, টোটাল হচ্ছে 2,18,000 টাকা। আমরা টোটাল টাকাটা লিখে দুইটা ডাবল জেড দিয়ে দিব। এরপর হচ্ছে স্থায়ী ব্যয় নির্ণয়। আমি তো তোমাদের উপাদানগুলো একদম বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি, এখন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ছকের মধ্যে লিপিবদ্ধ করবে। সো ব্যয়ের উপাদানগুলো আমি ফার্স্টে লিখলাম শোরুমের কর্মচারীদের বেতন, তারপর হচ্ছে অপচয় গুলো, ভাড়া, বেতন, এই সবগুলো আমি লিখলাম, তারপর হচ্ছে অফিস ভাড়া, তারপর অফিস কর্মচারীর বেতন, অফিস ম্যানেজারের বেতন, বিজ্ঞাপন, শোরুমের ভাড়া, সব মিলে এই যে দেখো এখানে টাকাগুলো আর এখানে টাকাগুলো সবগুলো একসাথে যোগ করে আমরা পেলাম কত, 2,09,000 টাকা। তোমরা কিন্তু এই ব্যয়ের উপাদান আমি যে পাশাপাশি করেছি তোমরা একটা ছকেই কিন্তু করে ফেলতে পারো, মানে যে ব্যয়ের উপাদান এই কলামের মধ্যে সবগুলো উপাদান একসাথে লিখে একদম নিচে তোমরা ডাবল জেড দিয়ে টোটাল টাকাটা দেখিয়ে দিতে পারো। ওকে, আমার এখানে হচ্ছে জায়গা ছিল না,
লিখে যেন আমি পাশাপাশি দেখিয়েছি, কিন্তু তোমরা লম্বা করে দেখালেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি তোমরা স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং আধা পরিবর্তনশীল ব্যয় রিলেটেড যত ধরনের প্রশ্ন আসবে সবগুলোর অ্যান্সারই তোমরা করতে পারবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।